আজকে বৃহস্পতিবার চট্টগ্রাম ও সাতগাঁও থানার অধীনে অবস্থিত ফাটানিয়াগোদার বিকেল সাইটটাই 4 নং ওয়ার্ডের কমিশনার সাইফুদ্দিন খালেদ সাইফুর সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগত 4 নং সাতগাঁও ওয়ার্ডের পরিচালনায় গরিব ও শীতার্থ মানুষের মাঝে সম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হই। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমান নাসির উদ্দিন। তৃতীয়বারের মতো সরকার গঠন করার সুযোগ পেয়েছে। গত 10 বছরে এই দেশের গরিবের সংখ্যা কম আছে। গত 10 বছরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। গত 10 বছরে এই দেশের মানুষ এই যে নাগরিক সুযোগ সুবিধা সেগুলো বৃদ্ধি পেয়েছে। গত 10 বছরে দেশের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমূল একটি পরিবর্তন হয়েছে। আরও অতিথি হিসেবে উপস্থিত আছিল 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন নিজু, সাবেক আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ বোধ কেউ। চট্টবাংলা অনলাইন টিভি, চট্টগ্রাম।